গুড মর্নিং ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না, রয়েছি আপনাদের সঙ্গে। প্রবাদ আছে যে যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্য দেশ। অর্থাৎ মাঘ মাসের শুরুতেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি, কিন্তু মাঘ মাসের শেষে যদি বৃষ্টির সম্ভাবনা থাকতো তাহলে যে রাজ্যের ভালো হতো সেটা কিন্তু প্রবাদ বাক্যে আছে, কিন্তু কি হবে সেটা পরের ব্যাপার। আমরা কিন্তু শীতকে যেভাবে উপভোগ করছিলাম সেই শীত বাধাপ্রাপ্ত হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য, যার ফলে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছিল সেই তাপমাত্রা কিন্তু আজ 15 ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে, এবং আগামী কয়েকদিন ধরে সেই তাপমাত্রা বৃদ্ধি পাবে, 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ফলে শীত জাকিয়ে পড়ার যে কষ্টটা আমরা পাচ্ছিলাম সে কষ্ট থেকে খানিকটা হলেও স্বস্তি মিলছে, এবং বৃষ্টির সম্ভাবনা যেটা থাকছে, আজ কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের বিভিন্ন জায়গায়। দার্জিলিংয়ে আজকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে, এর পাশাপাশি আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমের বিভিন্ন জায়গায়, এবং উত্তরবঙ্গেও দার্জিলিং, কোচবিহার, মালদা, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর আগামীকাল থাকবে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কুয়াশা তো থাকছেই, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, এবং কুয়াশার জেরে আজ কিন্তু হাওড়া এবং শিয়ালদা স্টেশনে বেশ কিছু দূরপাল্লার ট্রেন আসতে অনেকটাই দেরি করেছে, এবং উত্তর পূর্ব ভারতের দিক থেকে যে শৈত্য প্রবাহ, যে শীতের আমেজটা পূর্ব ভারত পর্যন্ত আসছিল সেই শীতের আমেজটা মোটামুটি থাকছে, তবে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে বঙ্গে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা থাকছে তার জন্য। এর পাশাপাশি দিল্লিতেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমেছে, দিল্লিতে বিভিন্ন কুয়াশার জন্য বিভিন্ন ট্রেন, বিমান সেখানে ওঠানামা বন্ধ হয়ে রয়েছে। আস্তে আস্তে যত বেলা বাড়ছে কুয়াশার প্রকোপও কিন্তু কমতে থাকছে। এর পাশাপাশি যেটা সব থেকে বঙ্গবাসীর জন্য যেটা খুশির খবর, যে সমস্ত পর্যটকরা দার্জিলিংয়ে গেছেন তারা কিন্তু আজ এবং আগামীকাল বরফ পেতে পারেন, তুষারপাত সেখানে হতে পারে, যে সেই রকমটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাপমাত্রা কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টিপাতের জন্য 2 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে -1 ডিগ্রি এবং -2 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে, যার ফলে তুষারপাত হবে। এবং ইতিমধ্যেই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বিভিন্ন জায়গায় সিকিমের, যেমন উত্তর সিকিম, পূর্ব সিকিমের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তুষারপাত হয়ে সেখানে বরফের চাদরে ঢেকে গেছে, ফলে পর্যটকদের জন্য সিকিম, দার্জিলিং এইসব জায়গাগুলি এখন খুব মনোরম একটা পরিবেশে তৈরি হয়েছে। এরপর আমরা নজর রাখবো যে এই পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে আগামী দিনে কতটা ঠান্ডা থাকে, নাকি ঠান্ডা আস্তে আস্তে বিদায় নেয়, সেই দিকে যেমন আমাদের নজর থাকবে, আপনাদেরও নজর থাকুক ইভিএম নিউজের দিকে, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।